আসসালামু আলাইকুম, বিজনেস টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে টিউন গার্মেন্টস স্টক লটারি ব্যবসা পর্ব 2। নিজের পায়ে দাঁড়াতে হলে আপনাকে উদ্যোগী হতে হবে, আর উদ্যোক্তা হওয়ার জন্য ঠিক করতে হবে কী দিয়ে শুরু করবেন। এজন্য দরকার অল্প পুঁজিতে শুরু করা যায় এমন ব্যবসা। এ ধরনের উদ্যোক্তার পাশে দাঁড়াতে শেয়ার বিজের সাপ্তাহিক আয়োজন। আমাদের গার্মেন্টস খুবই সম্ভাবনাময় একটি শিল্প, বলা যায় বাংলাদেশে প্রতিষ্ঠিতই পোশাক শিল্প। এই শিল্প ঘিরে উঠেছে নানা ব্যবসা এবং দিন দিন সমৃদ্ধশালী হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হলো স্টক লট ব্যবসা। স্টক লট বিভিন্ন সংখ্যার হতে পারে, শর্ট কোয়ান্টিটি কিংবা লং কোয়ান্টিটি, সংখ্যার অনুপাতে এটা নির্ধারিত হয়ে থাকে। গার্মেন্ট শিল্পে স্টক লট হয় কয়েকটি কারণে, বিশেষ করে শিপমেন্ট বাতিল, শিপমেন্ট দেরি, কন্টিনিউয়াস রিচেক প্রভৃতি কারণে। LCO অন্যতম সমস্যা। কম পুঁজি ও যারা শোরুম কিংবা সাধারণ দোকান দেওয়ার চিন্তায় আছেন, তাদের জন্য এটা হতে পারে অন্যতম ব্যবসা। এই ব্যবসায় সফল হতে পারেন আপনিও। স্টক লটের ব্যবসায় লাভের কোনো লিমিট নেই। আপনি যদি পলো শার্ট 130 করে 1000টি মাল কিনে বিক্রি করতে পারবেন প্রতিটি 140 টাকায়, টি শার্ট 120 টাকা করে 1000টি কিনে 130 টাকা করে বিক্রি করতে পারবেন, জিন্স প্যান্ট 200 থেকে 220 করে 1000টি কিনে বিক্রি করা যাবে 230 থেকে 250 টাকায়, গ্যাবার্ডিন প্যান্ট 140 থেকে 170 করে 1000টি কিনে বিক্রি করা যাবে 190 টাকা করে, ছোটদের পোশাক 1 সেট 250 থেকে 300 করে 1000টি বিক্রি করা যাবে 330 থেকে 350 টাকায়। পণ্যের মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে। আসুন বন্ধুরা, আর বেকার না থাকি, গার্মেন্টস স্টক লটের ব্যবসা করে আমরা আমাদের অর্থনৈতিক দিক স্বাবলম্বী করি ও বেকারত্ব থেকে মুক্তি পাই। আর বন্ধুরা, আমার এই টিপ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।